আসসালামু আলাইকুম বাইক নিয়ে অনেকে বের হন বাইকের সকল কাগজপত্র ঠিক আছে আপনার হেলমেট ঠিক আছে তারপর আপনার ড্রাইভিং লাইসেন্সও ঠিক আছে মানে যাবতীয় সকল পেপার্স ঠিক আছে এবং আপনার হেলমেট ঠিক আছে তারপরেও আপনি বাইক নিয়ে বের হওয়ার পর পুলিশ আপনাকে মামলা দিয়ে দিচ্ছে কেন আপনাদের অনেকেরই এই প্রশ্ন থাকে যে কাগজপত্র ঠিক থাকলেও তো আমি মামলা খাই তাহলে কেন ঠিক রাখবো এই বিষয়ে বিস্তারিত বলছি কেন আপনি মামলা খাচ্ছেন সকল কাগজ ঠিক থাকার পরেও পুরো ভিডিওতে আপনাদের সাথে আছি আমি নাজিম পাটোয়ারি আপনারা দেখছেন নাজিমস গুডনেস প্রিয় ভিউয়ার্স আপনার বাইকের রেজিস্ট্রেশন পেপার ডিজিটাল নাম্বার প্লেট এবং ট্যাক্স টোকেন ঠিক আছে মেয়াদও আছে ড্রাইভিং লাইসেন্সও আপনার আছে হেলমেটও পরেছেন বাইকের যাবতীয় সব ঠিক আছে তারপর আপনি বাইকটি নিয়ে রাস্তায় বের হয়েছেন একটি বাজার অতিক্রম করার সময় বা স্কুল কলেজ অতিক্রম করার সময় দেখবেন রাস্তার পাশে বিভিন্ন ধরনের লেখা থাকে যে চল্লিশ স্পিড তারপর ষাট এরকম একটা নির্ধারিত একটা স্পিডের লিমিট থাকে কারণ হচ্ছে বাজার হাট বাজার স্কুল কলেজের ওই মানুষের জনবহুল মানুষের অবস্থানটা বেশি থাকে এই জন্য সেখানে স্পিড লিমিট দেওয়া হয় যে এই গতির বেশি চালানো যাবে না আপনি চল্লিশের জায়গায় আশিতে চালিয়েছেন বা সাইটে চালিয়েছেন তখন আপনি মামলা খাবেন কারণ এখানে আইন অনুযায়ী চল্লিশ চালানোর নিয়ম আছে সরকারি প্রতিষ্ঠানের সামনেও কিন্তু দেয়া থাকে বিভিন্ন জজ কোর্ট জ কোর্ট কাচারির সামনে তা আপনি চল্লিশের জায়গায় যখন সাইটে চালাবেন তখনই আপনি মামলা খাবেন স্বাভাবিক আপনার সকল কাগজ থাকার পরেও এরপর কারণে ট্রাফিক পুলিশ আপনাকে সিগনাল দিল সে কাগজ চেক করার জন্য সিগনাল দিতেই পারে আপনি সিগনাল অমান্য করলেন ভায়োলেট করলেন মানে তার যে দিক নির্দেশনা সেটা আপনি মানলেন না সে কারণে সে আপনাকে মামলা দিতে পারে আপনার সকল কাগজ ড্রাইভিং লাইসেন্স ঠিক থাকার পরেও তৃতীয় যে বিষয়টি আপনার বাইকে আপনি সহ মানে যিনি চালাবে সে এবং পিছনে একজন টোটাল সর্বমোট দুইজন ব্যক্তি বসতে পারে বাইকে কিন্তু আপনি তিনজন নিয়ে চালিয়েছেন মামলা দিতে পারবে কারণ আপনি একজন যাত্রী ওভার নিয়েছেন এই যে তিনটি বিষয় গেল এর বাহিরেও রাস্তায় অন্য মানুষের ক্ষতি হয় বা অন্য যানবাহনের সমস্যা হয় এমনভাবে যদি আপনি বাইক চালান এর বাইরে আরেকটি ইম্পর্টেন্ট বিষয় রয়েছে সেটা ভুলে গেছি তা হচ্ছে হাই বিম লো যদিও আমাদের দেশে এটা গুরুত্ব সহকারে দেখে না আপনার হাই ভিম যাতে অন্য গাড়ির উপরে বা অন্য গাড়ির ড্রাইভার বা অন্য গাড়ি যিনি চালাচ্ছেন তার যাতে ক্ষতি না করে এমনভাবে মারতে হবে আপনি আপনার সামনে গাড়ি রয়েছে আপনি হাই ভিম দিয়ে রেখেছেন এটা একদমই অনুচিত কাজ বিপরীত দিক থেকে আসা গাড়ি কিন্তু তখন রাস্তা দেখতে পারে না সবসময় চেষ্টা করবেন লাইটের লিমিটেশনটা লো ভীম দিয়ে রাখতে যখন প্রয়োজন বিপরীত দিক থেকে গাড়ি আসছে না তখন আপনি হাই ভীম করেন প্রয়োজন অবশ্যই করতে পারবেন তবে এটাও যদি সঠিকভাবে ব্যবহার না করেন বাহিরের দেশে সেটার জন্য মামলা খেতে হয় তাই শুধুমাত্র কাগজপত্র ড্রাইভিং লাইসেন্স ঠিক থাকলে আপনি বাইক নিয়ে বের হলে মামলা খাবেন না এটা কিন্তু ঠিক নয় আপনি কাগজপত্রের পাশাপাশি যাবতীয় রোডস অ্যান্ড হাইওয়ে বা রাস্তাঘাটের যে নিয়মাবলী রয়েছে সেটা মেনে বাইক চালাতে হবে তবেই আপনি মামলা থেকে রক্ষা পাবেন আপনাদের সকলের প্রতি অনুরোধ রইল নিয়ম মেনে রাস্তায় বাইক চালান ট্রাফিককে সহযোগী ট্রাফিক পুলিশ বা ট্রাফিক যারা নিয়ন্ত্রণ করে তাদেরকে সহযোগিতা করুন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ